শিক্ষামন্ত্রী অন্য শর্মা ভাঙার আহ্বান জানালেও কর্মসূচি অব্যাহত রেখেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে তারা এখনও অনড়। বর্তমানে অনশন স্থলে আছেন 12 জন শিক্ষার্থী এবং বিভিন্ন হাসপাতালে 15 জন শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে। আন্দোলনকারীরা জানালেন দুপুর নাগাদ শিক্ষামন্ত্রীর সাথে আবারও বৈঠকের কথা, এরপরই পরবর্তী সিদ্ধান্ত। এর আগে শনিবার রাতে ডাক্তার দীপু মনির সাথে আন্দোলনকারীদের ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সময় মন্ত্রী অনশন ভাঙার আহ্বান জানান এবং আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। কোনোভাবেই যাতে কোনো ছাত্রছাত্রী ক্ষতিগ্রস্ত না হয় তিনি সেটা দেখবেন, আর আরেকটি বিষয় তিনি আন্দোলনরত ছাত্রছাত্রী এবং সেই জায়গায় দুইজন অনশনকারীরাও ছিলেন তাদেরকে খুব অনুরোধ করেছেন যে তারা যেন অনশন ভাঙ্গেন, কারণ জীবন খুবই গুরুত্বপূর্ণ। পদত্যাগ না করেন ততক্ষণ আমরা অনশন বন্ধ করব না। তো এই হচ্ছে কথাবার্তা যে আমরা পরে পরে মাননীয় মন্ত্রী আমাদের বলেছেন তাহলে আমরা আরো আলোচনা করি, তো আমরা বলেছি যে আমরা আলোচনা করতে রাজি আছি।